আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকিনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 10 হর্স পাওয়ার বড় বডি যে মোটর, এখানে দেখেন কত বড় একটা মোটর। মনে হচ্ছে যে 440-30 হর্সের মোটর ওর যেরকম বড় সাইজের আকৃতির হয় আর কি, সেই আকৃতির, কিন্তু এটা কিন্তু 10 হর্সের মোটর। আপনারা যেন ভাবেন না যে এটা 30 হর্সের মোটর, এটা 10 হর্সের মোটর, 220-10 ঘোড়া মোটর। তো এই মোটর দিয়ে কিন্তু এই যে হলারটা অটো, এই ইন্ডিয়ান সিরিধর কোম্পানি, এখানে দেখেন সিরিধর লেখা আছে। তো এই সিরিধর কোম্পানির যে হলার, এখানে মেড ইন ইন্ডিয়াও লেখা আছে, দেখে নেবেন কেনার সময় অবশ্যই। তো এটি আপনারা 10 ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন। যদি আপনারা ধান মনে করেন যে একবারে ঝেড়ে পরিষ্কার বাছাই করে চাউল বাইর করবেন, তাহলে এই মেশিনের বিকল্প আর কোনো মেশিন নাই। তো দর্শক, এখন দেখুন এই যে চাউলটা এই জায়গাতে নামবে, নামার পরে এটা অটো চাবি সিস্টেম, এখানে চাবি আপনি টাইমিং করে দিয়ে নেমে যাবেন। মেশিনে ধান উঠাই দিলেই হবে, কোনো লোক লাগবে না, একলা একলাই চলবে মেশিন, চলতে সক্ষম আর কি। এখানে এই যে ওই পাশে বুলোয়ার দেওয়া আছে, বুলোয়ারের সাহায্যে বাতাস যাবে, এই জায়গাটায় চাউল নামবে, এবং চাউল নেমে এই সুতা করে চাউলটা পড়বে একটা পাত্রে। এটা দিয়ে খুদ বা ছোট ময়লা বা আপনার কুসি কিংবা পাথর এই জাতীয় যদি চাউলের গায়ে থেকে থাকে বা ধানের গায়ে থেকে থাকে, সেগুলো আমাদের বাইর হয়ে যাবে। তো দর্শক, এটি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন। মেশিন ক্রয় না করলে অযথা মজা করার জন্য কল করে বিরক্ত করবেন না। অবশ্যই যদি আপনি মনে করেন যে বিদেশ যাবেন বা চাকরির জন্য ঘোরাফেরা করছেন, চাকরি হচ্ছে না, দরকার নাই, কী দরকার আছে চাকরির, আপনি যদি সামথিং টাকা ইনভেস্ট করে সৎ পথে রোজগার করে খাইতে পারেন, ব্যবসা করতে পারেন, সেটাই হালাল। তো আপনি এটা এই একটা মেশিন দিয়ে কিন্তু প্রতিদিন প্রতি ঘন্টায় 15 থেকে 18 মণ ধান ভাঙাতে পারবেন। তো 18 মণ ধান না, 15 মণও যদি ভাঙাতে পারেন, তাহলে 3×15=450 প্রতি ঘন্টায় আপনার ইনকাম হচ্ছে, যেখানে 50 টাকা খরচ বাদ দেন 400 টাকা। তো প্রতিদিন যদি আপনি 5 ঘন্টা চালান, 4×20=2000 টাকা, মান্থলি 60,000 টাকা। তো দর্শক, বিদেশ গেলেও কিন্তু আপনার এর চেয়ে বেশি আয় হবে না। বিদেশ গেলে যে পরিশ্রমটা করতে হয় দেশে থেকে, তার অর্ধেক 50% পরিশ্রম করলেই বিদেশের থেকে বাংলাদেশে টাকা ইনকাম করা অনেক সহজ এবং সহজ পথ। আর বিদেশ গেলে আপনি 5 বছর পরে ফেরত আসলে আপনি কিন্তু বেকার। তো দর্শক, কথা না বাড়িয়ে এই মেশিনটি আপনারা পল্লী বিদ্যুৎ দিয়েও চালাতে পারেন, পিডিবি অফ দা সব কিছু দিয়ে চালাতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আপনার বিদ্যুৎ ব্যবস্থা নাই, বিকল্প ইঞ্জিন হিসাবে এখানে ইঞ্জিন লাগাই দিলেও কিন্তু আপনি চালাতে পারবেন। আবার আপনি যদি মনে করেন ভ্রাম্যমান গাড়ির উপরে ফিটিং করে নেবেন, আমরা ভ্রাম্যমান গাড়ি সূত্রও দিতে পারবো, সেক্ষেত্রেও আমাদের সাথে আপনার যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। তো এর মাল সামানা ভিতরে সেল, বুশ, কপলিং, জালি, ছুরি, যা কিছু বলেন না কেন, সবই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। শ্রীধর কোম্পানির মাল বা ইন্ডিয়ান মাল যে কোনোটাই এর ভিতরে কিন্তু সেটিং হতে সক্ষম। এই পাশে আপনার এই যে বুলোয়ারের ফ্যান পাখা দেওয়া আছে, এই যে ফ্ল্যাটপুর, এখানে ভিবেল দেওয়া আছে, আপনি যদি মনে করেন যে ভিবেল দেবেন দিতে পারবেন, আমাদের কাছে ভিবেল সিস্টেমও আছে। এটা ভিবেল, ফ্ল্যাট বেল যদি আপনি চান ফ্ল্যাট বেল সিস্টেমও নিতে পারবেন। তো দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। বিকে ইনোভেশন বিডি থেকে আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করতেছি, আল্লাহ হাফেজ।